চালবাজ নাম্বার ওয়ান, এই নামটা একটা খুব ক্যাচি না। সিনেমা জগতে যারা সিনেমা করেন, চালবাজ নাম্বার ওয়ান এই নামটা থেকেই কিন্তু সিনেমাটা কতটা ভালো হতে পারে সেটা বোঝা যাচ্ছে। এই সিনেমায় প্রচুর অ্যাকশন আছে এবং নাটকীয়তা প্রচুর আছে এখানে, এবং সবাই আপনারা সিনেমা হলে আসবেন, সিনেমা হলে গিয়ে এই বইটা দেখবেন, সিনেমাটা দেখবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রোডাকশন হাউসে আমি কাজ করতে এসে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, প্রত্যেকে মনে প্রডিউসার রাজা, হিরো রাজা, এবং আমার মেয়ের চরিত্র হচ্ছে হিরোইন, এবং শান্তনাদি দেবা দেবাশিস, এত ভালো একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্ক ভালো থাকলে প্রত্যেকটা কাজ আমি দেখেছি ভালো হয়, এবং আমিও জানি যে এই চালবাজ নম্বর ওয়ান এবং হিট হবেই এবং এক নম্বর হবেই। শুধু চালবাজ নাম্বার ওয়ান নয়, সিনেমা এক নম্বর হবেই হবে। আমার নাম প্রসেনজিৎ রক্ষিত। কি বলবেন সিনেমা নিয়ে? চালবাজ নাম্বার ওয়ান খুব ভালো লাগবে সবার, সিনেমাটা স্টোরিটা সত্যি খুব সুন্দর। আর থ্যাংকস জানাবো রাজাকে, মানে এই ছবিতে আমাকে নায়ক হিসেবে নেওয়ার জন্য। এবার অল থ্যাংকস আমার পুরো মেম্বারকে, পুরো ফ্যামিলি, একটা ফ্যামিলি মতন হয়ে গেছি আমরা সবাই এখানে। খুব ভালোভাবে কাজটা করছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, সাপোর্ট ভালোবাসা জানাবো। থ্যাংক ইউ। নাম? এই সিনেমা নিয়ে বলবো, প্রত্যেকটা পাবলিক যাতে সিনেমা হলে গিয়ে আমাদের সিনেমাটা দেখুক। আমরা খুব খেটে করলাম, সিনেমাটা খুব ভালো লাগবে। দুর্দান্ত অ্যাকশন, কমেডি এবং রোমান্টিক, বড় বড় আর্টিস্টকে নিয়ে আমরা এই সিনেমাটা করলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, আজকে আমাদের চালবাজ নম্বর ওয়ানের শেষ শুটিং, লাস্ট শুটিং। আশা করি এই ফিল্মের 3-4 গান অ্যাকচুয়ালি হবে। না, গানের শ্যুটটা এখন বাকি আছে, বিভিন্ন জায়গা, দার্জিলিং, শিলিগুড়ি এবং আরও বিভিন্ন জায়গা, বোলপুর, বিভিন্ন জায়গাতে গানের শ্যুটটা হবে। এই সিনেমায় হিরোর ক্যারেক্টারটা আমি করছি, মুখ্য ভূমিকায়। এবং আমার সাথে আছেন কলকাতা বক্স আর্টিস্ট শান্তনাদি, প্রসেনজিৎ দা, দেবা দা রয়েছেন, আরও বেশ কিছু বক্স আর্টিস্ট আছেন, এবং আমাদের সিউ পাইন মেন নায়িকা, ক্যারেক্টার লিড করছে, মেন নায়িকা সিউ পাইন, এবং তার সাথে তার বান্ধবীরা ভালো, খুব সুন্দর কাজ করেছে। এবং আমাদের পাশে ভোলা দা আছেন, পুলিশ কনস্টেবল অভিনয় করেছেন, আর বিজেন দা আছেন আমার পুরনো বন্ধু, দ্য গ্রেট ভিলেন প্রথম সিনেমা আমার কাজ করেছিল, এবং চালবাজি নম্বর ওয়ানে খুব ভালো সাথ দিয়েছে, ভালো অ্যাক্টিং করেছে। তার সাথে আমাদের বিভিন্ন চাঁদপুর থেকে, উমরপুর থেকে, জুনিপুর থেকে, মালদা থেকে, বোলপুর থেকে, তারপরে খড়গ্রাম থেকে অনেক পর্যন্ত এসেছে কাজ করতে আমার সিনেমায়, সবাই একসাথে কাজ করলাম, খুব ভালো লাগলো। আপনার নাম? আমার নাম রাজা। ভাইয়ের পরিচালনায়, রাজা মুভি প্রোডাকশনের প্রযোজনা, চালবাজ নাম্বার ওয়ানের শুটিং আজকে শেষ হয়ে গেল। খুব ভালো লাগলো এই ছবিতে কাজ করতে রাজার সঙ্গে, দারুণ আমাদের দুজনের কম্বিনেশনে, দারুণ মজার মজার প্রচুর সিন আছে। তো ছবিটা খুব তাড়াতাড়ি ডাবিংয়ে চলে যাবে, আশা করছি খুব তাড়াতাড়ি ছবিটা আপনাদের সামনে চলে আসবে। এই সিনেমা নিয়ে একটাই কথা বলবো যে ছবির গল্পটা নিয়ে আমি ভাঙা চলে যাবো না, সিনেমাটা আপনারা হলে গিয়েই দেখবেন। তবে বলবো যে এই ছবিটা যখন দেখতে যাবেন, টোটাল পয়সা বসুল থাকবে, তার কারণ ফুল অফ এন্টারটেনমেন্ট যাকে বলে এই ছবির মধ্যে সেটা পাবেন, সেটা গান বলুন, সেটা ফাইট বলুন, সেটা কমেডি বলুন, প্রেম বলুন, সব কিছু এই ছবিতে রয়েছে। তো দাউদ ভাই খুব ভালো কাজ করেছে এই ছবিটায়। তো আমার মনে হয় আগের যে ছবিগুলো করেছিল, এবং আমরা যারা অভিনয় করি বা যারা পরিচালক রয়েছেন, প্রত্যেকেই চেষ্টা করেন তাদের আজকে যে কাজটা করছে, আগামী দিনের কাজটা যেন আজকের কাজটাকে ছাপিয়ে যায়। তো এই ছবিটার মধ্যে আমি দাউদ ভাইয়ের মধ্যে সেই জিনিসটা দেখতে পেয়েছি, তো সেটা আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। তো আশা করি আপনারাও খুব এনজয় করবেন ছবিটা। অভিনয় করছি পুলিশের ক্যারেক্টার করছি, রাজা প্রোডাকশনে আমার এটা 3 নম্বর। প্রথমে আমি দ্য গ্রেট ভিলেনের 2 সিন করেছিলাম, আমার অভিনয় নিশ্চয়ই তাকে ভালো লেগেছে বলে আবার আমাকে নিয়েছে। তো সত্যি রাজাটাও খুব ভালো মনের মানুষ, এবং এই এই সিনেমায় যিনি ডিরেকশন দিচ্ছেন ডাইরেক্টর দাউদ হোসেন, আমরা হয়তো একটু কম জানলেও আমাদেরকে যে শিখিয়ে নিচ্ছে, কাজটা ঠিক মতো করিয়ে নিতে পারছে, এটা আমি কিন্তু আমি দুজনকেই ধন্যবাদ দেবো, একদম একদম। এবং আশা করবো আপনারা যাতে
আমাদের এই চালবাজ নাম্বার ওয়ান আপনারা হলে এসে আমাদের রাজাদাকে আমাদের পুরো টিমটাকে আপনারা হলে এসে বইটা দেখে আপনাকে সাপোর্ট করেন, এই আমার অনুরোধ রইল আপনাদের। আপনার নাম? আমার নাম রবিউল হক। আমি এস মুভিতে রাজা আদার সঙ্গে 3 নম্বর সিনেমায় কাজ করছি, আর আজকে আমি খুব প্রাউড এবং খুব খুশি যে আমি রাজাদার মুভিতে কাজ করতে পেরেছি। আজকে প্রসেনজিৎ দা, রাজাদা এবং আমাদের সিউপাইন খুব ভালো লাগছে এবং আমার টিম খুব আমি আনন্দিত এবং গর্বিত। আশা করি আপনাদের সকলের এই মুভি ভালো লাগবে, সবাই সিনেমা হলে এসে মুভিটা দেখবেন। আপনার নাম? আমি বিজেন্দ্র।